এই মুহূর্তের মধ্যে পাওয়া সবথেকে বড় লেটেস্ট আপডেট, তারকা প্রচারে নাম নেই বাবুলের, কারণ জানিয়ে টুইট তৃণমূল নেতার। জিগানন্দ আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বাড়িয়ে দিল দলবদলের জল্পনা বাবুল সুপ্রিয়। জিগানন্দ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে গুরুত্ব পাচ্ছেন না আসানসোলের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। জিগানন্দ কিছুদিনের মধ্যেই বাবুল সুপ্রিয় তৃণমূল থেকে আবার পুনরায় বিজেপি যোগ দিবেন, এটা শুধু সময়ের অপেক্ষা। জিগানন্দ বিশাল ভাঙনের মুখে এবার তৃণমূল কংগ্রেস, এমনটা কিন্তু বাবুল সুপ্রিয়র টুইটে তোলপাড় রাজ্য রাজনীতি। সঙ্গে থাকবেন, বিস্তারিত জানিয়ে দেবো। আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, ভিডিওতে একটা অবশ্যই লাইক করবেন, ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। দলবদল করে রাজনীতিতে আলো ছড়িয়েছিলেন বাবুল সুপ্রিয়। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচারও দেখা যাননি তাকে। পুজোর পর রয়েছে রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, আর সেখানেও তারকা প্রচারের তালিকায় নাম নেই বাবুল সুপ্রিয়র। বাবুল সুপ্রিয়র নাম না থাকায় রাজ্য রাজনীতিতে আবারও নানান রকম গুঞ্জন শোনা যাচ্ছে, যদিও বাবুল সুপ্রিয় এ বিষয়ে মুখ খুলেছেন। বাবুল সুপ্রিয় টুইট করেছেন, তিনি টুইটারে লিখেছেন তিনি এখনও বিজেপির সাংসদ। জিগানন্দ এটা কারণে স্পষ্ট যে বাবুল সুপ্রিয় এখনও বিজেপি থেকে ইস্তফা দেন নেই। বাবুল সুপ্রিয় এমনকি কিছুদিনের মধ্যেই তৃণমূল ছেড়ে আবার বিজেপিতে যোগ দিবেন, এমনটা কিন্তু বাবুল সুপ্রিয়র কথায় স্পষ্ট। তো বন্ধুরা, আপনারা কি চান, বাবুল সুপ্রিয় যদি পুনরায় বিজেপিতে যোগ দিতে চায় তাহলে কি তাকে নেওয়া উচিত কি উচিত না? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।